নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। দুধ খাবার কি উপকারিতা আছে সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। এতে ভিটামিন এ, ভিটামিন কে আর ভিটামিন B12 থাকে, সাথে মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম পটাশিয়ামও পাওয়া যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি বিষয় জানাবো যেটা দুধের সাথে মিশিয়ে সেবন করলে তার থেকে আপনার শরীরে দ্বিগুণ উপকার আসবে। যেই জিনিসটার বিষয়ে কথা বলছি সেটা আপনার রান্নাঘরে উপস্থিত রয়েছে, এটা রোজ আপনারা খাবারে ব্যবহার করেন, আর এটা পুরোপুরি একটা আয়ুর্বেদিক উপাদান, সেটা হলো হলুদ। আয়ুর্বেদে হলুদকে ঔষধি গুণের কারণে সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে। হলুদে উপস্থিত কার্কুমিন অ্যান্টিঅক্সিডেন্ট গুণে ভরপুর থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে যে কোনো ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য হেল্পফুল হয়। এমনিতে তো হলুদকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যায়, কিন্তু আয়ুর্বেদে বলা হয় আপনি যদি দুধের সাথে হলুদের ব্যবহার করেন তাহলে শরীরে বহু রোগ দূর হয়ে যায়। আর এই জন্য এক গ্লাস দুধে 1/4 টিস্পুন হলুদ দিন এবং এটা হালকা গরম করে নিন, আর রাতে শোয়ার আগে এর সেবন করুন। এখানে একটা বিষয় খেয়াল রাখুন, এখানে নর্মাল হলুদ ব্যবহার করবেন না, যেটা প্যাকেট হলুদ থাকে এটা আপনার শরীরে উপকার নাও করতে পারে, কারণ অনেক সময় এতে কালার মেশানো থাকে। এখানে দুধে যে হলুদ ব্যবহার করতে হবে সেটা হলো গোটা হলুদ। এই গোটা হলুদ মার্কেটে পাওয়া যায়, এটা এনে বাড়িতে গুঁড়ো করে নিতে হবে, বা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। এটা হয়তো ভাবছেন এত কষ্ট কে করবে, তাহলে বলবো স্বাস্থ্য ভালো রাখতে হলে এইটুকু তো করতেই হবে। এবার দেখে নেই এটা সেবন করলে কি কি উপকার পাওয়া যায়, কিন্তু তার সাথে বলবো এটা কাদের খাওয়া উচিত হবে না, কারণ সবকিছুরই ভালো ও মন্দ দুই দিকই থাকে। তাই বিষয়টা জেনে তারপর তার সেবন করলে এর উপকারটা সঠিকভাবে পাবেন। তাই ভালো ও মন্দ দুই দিক জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু মিস করে যাবেন। এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, তবে ডিসলাইকের বাটন আছে, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন, তবে আপনার লাইক আমাকে মোটিভেট করে। চলুন আগে জানি এর ভালো দিকটা। যদি চেহারার উপরে পিম্পলস বা দাগ ছোপের সমস্যা থাকে তাহলে হলুদ দুধ সেবন করে এই সমস্যা বা এই প্রবলেমকে খতম করতে পারবেন। এই যে প্রবলেম, এটা হওয়ার কারণ হচ্ছে শরীরের রক্ত পরিষ্কার না থাকা। রক্তের দূষণের কারণে ত্বকের উপর পিম্পলস দেখা যায়, এটা দূর করতে হলে হলুদ দুধ সেবন করুন। এতে আপনার পুরো বডি ডিটক্স হবে আর রক্ত পরিষ্কার হবে, সাথে বডির ব্লাড সার্কুলেশনও ইমপ্রুভ করবে। এছাড়া এর আরও একটি উপকারী দিকের কথা বলবো, সেটা হলো এটা হাঁটু ব্যথা বা জয়েন্ট পেইন নিয়ে যারা চিন্তিত এবং নানা রকম মেডিসিন, বিভিন্ন অয়েল ব্যবহার করে ক্লান্ত, রোজ পেইন কিলার নিতে হচ্ছে, তাহলে আপনি হলুদ দুধে সেবন করুন। এর সেবনের ফলে জয়েন্টের ব্যথা দূর হয়ে যায়, এটার সেবনের ফলে শরীরে পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম পায়, ক্যালসিয়াম যেটা শরীরের হাড়কে মজবুত করে। অস্টিওপোরোসিসের পেশেন্টরা এর ব্যবহার অবশ্যই করুন, তাতে খুব উপকার পাবেন। এটা বডিতে ফ্লেক্সিবিলিটি আনে, যার ফলে মাসেল পেন থাকলে তাতে আরাম পাওয়া যায়। হাত পা ব্যথা বা শরীরের অন্যান্য অংশে ব্যথা থাকলে রাতে শোয়ার আগে হলুদ দুধের সেবন অবশ্যই করুন। এছাড়া আপনি যদি সর্দি, কাশি, কফের সমস্যায় ভুগছেন, এই অবস্থায় হলুদ দুধ খুব লাভদায়ক হয়। এতে সর্দি কাশি ঠিক তো হয়েই যায়, সাথে গরম দুধের ফলে বুকে জমে থাকা কফও বেরিয়ে আসে। শীতের সময় এর সেবন আপনাকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে। সর্দি, কাশি, কফ থাকলে এই দুধ হলুদে 3-4 গোলমরিচের দানা পিষে দিয়ে দিন, এর থেকে এটা আরো এফেক্টিভ হয়ে যাবে। এছাড়া যদি কোনো কারণে শরীরের ভেতরে বা বাইরে কোনো চোট লাগে তাহলে তাকে ঠিক করতে হলুদ দুধের সেবন করুন, কারণ হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণের কারণে ব্যাকটেরিয়াকে বাড়তে দেবে না, আর খুব তাড়াতাড়ি
ক্ষতকে ঠিক করে দেবে। যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট হন তাহলে এর ব্যবহার আপনার ডায়াবেটিসকেও ঠিক করে দেবে। আর যদি ডায়াবেটিস না থাকে তাহলে এর ব্যবহারের ফলে ফিউচারে কোনো দিন ডায়াবেটিস হবে না। রক্তে সুগারের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে হলুদ দুধের সেবন ব্লাড সুগারকে কম করতে হেল্প করে। আমাদের বডিতে একটা অর্গান রয়েছে, সেটা হলো প্যানক্রিয়াস। তার কাজ হলো ইনসুলিনের প্রোডাকশন করা, আর ইনসুলিনের কাজ সুগারকে এনার্জিতে কনভার্ট করা। অর্থাৎ সুগার এনার্জিতে কনভার্ট হলে সেটা খরচ করে ফেলতে পারবে আমাদের বডি। আর যদি শরীরে ইনসুলিনের প্রোডাকশন কম হয়ে যায় তাহলে বডিতে সুগার জমতে থাকবে, সুগারটা খরচ হবে না, বরং সুগার বাড়তে থাকে। একেই আমরা ডায়াবেটিস বলি। কিন্তু যখন হলুদ দুধ খাওয়া হয় তখন বডিতে ইনসুলিনের প্রোডাকশন বেড়ে যায়, ইনসুলিনের হরমোন বেশি বাড়তে থাকে, আপনার প্যানক্রিয়াস আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যায়। এইভাবেই বডি সুগার লেভেলকে মেনটেন করে আর ডায়াবেটিসের প্রবলেম পুরো কন্ট্রোলে চলে আসে। তাই ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হলে রাতে হলুদ দুধের সেবন অবশ্যই করুন। এতে কোনো রকম মিষ্টি জাতীয় উপাদান মেশাবেন না, তাহলেই এটা আপনাকে হেল্প করবে। এটা কন্টিনিউ 2 মাস সেবন করুন। এছাড়া এটা পেটের সব প্রবলেম দূর করে। পেটে গ্যাস, অ্যাসিডিটি, জ্বালা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার প্রবলেম গোড়া থেকে নির্মূল হয়। যদি এই সব সমস্যায় ঘিরে আছেন তাহলে হলুদ দুধ পান করতে শুরু করে দিন। এরপরের উপকারিতার কথা বলবো। যদি ওজন কম করতে চান আর বিভিন্ন উপায় ইউজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন, ডায়েটিং এক্সারসাইজেও কোনো কাজ হচ্ছে না, তাহলে রাতে হলুদ দুধের সেবন করুন। এটা শরীরের মেটাবলিজম রেটকে বাড়ায়। এতে খাবার এবং শরীরের চর্বি এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এতে ওজন খুব দ্রুত কম হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে দুধটা ফ্যাট ফ্রি ইউজ করতে হবে। এছাড়া যাদের কোনো কারণে রাতে ঘুম না হওয়ার প্রবলেম রয়েছে, এই অবস্থায় হলুদ দুধ খুবই উপকার করবে। দুধে ট্রিপটোফ্যান নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা হরমোন লেভেলকে বাড়াতে হেল্প করে। এর কারণে রাতে দুধ পান করলে ভালো ঘুম হয়। আর এতে হলুদ মিশিয়ে পান করলে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে, মানে ইমিউনিটিকে ইমপ্রুভ করে। আর এখনকার সময়ে যে প্রকারের প্রকোপ চলছে, পুরো বিশ্বে ভাইরাস ছড়িয়ে পড়েছে, তো এই অবস্থায় হলুদ দুধের সেবন খুব লাভদায়ক হবে। হলুদ দুধে উপস্থিত অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, সাইনাস, ফুসফুসের সমস্যা বা কফের সমস্যায় আরাম দেয়। এছাড়া গরম দুধের সেবনের ফলে শরীর গরম হয়, এতে শ্বাসজনিত সমস্যায় আরাম মেলে। এছাড়া এই সময় বর্ষা সিজন শুরু হয়ে গেছে আর বর্ষাকালকে রোগ ভোগের সময় বলা হয়। এই সময়টা ভাইরাস ভাইরাল খুব দ্রুত ছড়ায় আর তার ফলে একটু বেশি মাত্রায় মানুষেরা অসুস্থ হয়ে পড়ে। তাই নিজের ইমিউনিটিকে মজবুত করার জন্য, রোগ প্রতিরোধক ক্ষমতাকে মজবুত করার জন্য নিজেও হলুদ দুধের সেবন করুন এবং ছোটদেরও হলুদ দুধের সেবন করান। এর ব্যবহার বর্ষাকালে নিশ্চিন্তে করুন, কিন্তু যে মাত্রায় হলুদের ব্যবহার করার কথা বলা হলো সেই মাত্রায় ব্যবহার করুন। এটা একজন ব্যক্তির জন্য এনাফ। শুধু 1/4 স্পুন ব্যবহার করুন আর গোটা হলুদ আনুন এবং বাড়িতে গুঁড়ো করে নিন। কারণ প্যাকেট হলুদগুলোতে অনেক সময় কালার থাকে, এর ঔষধি গুণগুলো থাকে না, যার ফলে এর উপকারটা আমরা পাই না। এতক্ষণ হলুদ দুধ সেবনের উপকারিতা সম্পর্কে জানালাম। এবার সাথে এটাও জেনে রাখুন, হলুদ দুধ কাদের পান করা উচিত নয়। লিভার সংক্রান্ত সমস্যায় যারা রয়েছেন তাদের হলুদ দুধ পান করা উচিত নয়। যদি লিভার রিলেটেড কোনো রকম প্রবলেম আপনার থাকে তাহলে হলুদ দুধ পান করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া বহু মানুষের রাতে শোয়ার সময় মাথা যন্ত্রণার সমস্যা হয়, যার কারণ হলুদ দুধও হতে পারে। তাই হলুদ দুধ পান করার ফলে রাতে যদি এই সমস্যা হয় তাহলে হলুদ দুধ অ্যাভয়েড করুন। অনেক গর্ভবতী মহিলারা হলুদ দুধ পান করেন এটা ভেবে যে এতে উজ্জ্বল বর্ণের সন্তানের জন্ম হবে। কিন্তু এখানে এই বিষয়টা জেনে রাখা উচিত, হলুদ দুধ গর্ভাশয়কে সংকুচিত করে। হলুদের প্রকৃতি গরম থাকে, তাই এটা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্ষতিও করতে পারে। এছাড়া হলুদের প্রয়োগ রক্তের সুগারের মাত্রাকে কম করে, ব্লাড সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি কম করে দেয়। তাই যদি ডায়াবেটিক থাকেন আর হলুদ দুধ সেবন করছেন
তাহলে মাঝে মাঝেই ব্লাড সুগার লেভেল চেক করে নেবেন। এছাড়া আপনি ডায়াবেটিক সাথে অ্যানিমিয়া রয়েছে, তাহলে হলুদ দুধ পান করা উচিত হবে না। এছাড়া যাদের কোনো সার্জারি হয়েছে, বড় কোনো সার্জারি হয়েছে, তাদের কিছুদিন হলুদ দুধ সেবন করা উচিত নয়, এবং ব্লিডিং এর সমস্যা থাকলে হলুদ দুধের প্রয়োগ করা উচিত নয়। আশা করছি আজকের ইনফরমেশন আপনাদের কাজে আসবে। এরকম ইনফরমেশন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে। আর আজকের বিষয়ে আপনার কিছু জানা থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনার কমেন্ট পড়ে অন্য আরেকজনও ইন্সপায়ার হতে পারে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।